নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জুলিস কিচেন। জুলিস কিচেনে সকল দর্শক বন্ধুদের স্বাগত। গরমের দিনে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে আমরা সকলেই ভালোবাসি, আর সেটা যদি কাঁচা আমের হয় তাহলে তো কথাই নেই। আজকে আমি একটি স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি, এই গরমের দিনে রিফ্রেশিং একটি ড্রিঙ্ক। এটি কাঁচা আমের টক ঝাল শরবত। এই শরবতটি কিভাবে বানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটিতে। কাঁচা আমের টক ঝাল শরবত বানানোর জন্য আমি এখানে পাঁচটা কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নেব। কাঁচা আমের টক ঝাল শরবত বানানোর জন্য আমি আমগুলোকে দেখুন ছোট ছোট টুকরো করে নিয়েছি। আমগুলো কাঁচা কিন্তু ভেতর থেকে একটু করে রং ধরেছে, তাতে কোনো অসুবিধা নেই কারণ আমগুলো খুবই শক্ত আছে। এই আমগুলো একটা মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি। প্রথমে আমের টুকরোগুলো সব দিয়ে দিলাম, এর মধ্যে এবার দিচ্ছি আমি চারটে কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতোই দেবেন। দিচ্ছি ধনে পাতা, আর দিচ্ছি পাঁচ সাতটা পুদিনা পাতা, ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি। স্বাদ অনুসারে দেবো চিনি আর নুন। আমি এখানে 5 টেবিল চামচ মতো চিনি দিয়েছি। দিচ্ছি রোস্টেড ভাজা জিরের গুঁড়ো, আর দিচ্ছি বিট নুন। আমি এখানে 1 চামচ মতো বিট লবণ দিচ্ছি, আর আমি যে নর্মাল যে লবণ সেটা আমি 1/2 চামচ দেব। এবার আমি জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। সমস্ত কিছু দিয়ে আমি মিক্সিং করে নিয়েছি। এবার আমি দুটো গ্লাস দিয়েছি, গ্লাসের মধ্যে প্রথমে আগে বরফ দিয়ে দেব। গ্লাসের মধ্যে আমি বরফ দিয়ে দিয়েছি, এবার আমি এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো রকম জল ব্যবহার করিনি। রেডি হয়ে গেছে আজকের গরমের স্পেশাল ড্রিঙ্ক আমের টক ঝাল শরবত। এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন, কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন।